মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম খালেদ মহিউদ্দিন, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। এই বাংলাদেশে কোনো প্রাইভেট টিভি চ্যানেল ছিল না, কোনো সরকার কখনো সাহসী পায়নি। যখন থেকে প্রাইভেট টিভি চ্যানেল পৃথিবীতে এসছে, কোনো সরকার কিন্তু সাহস পায়নি। এই শেখ হাসিনাই দিয়েছে, এটা ভুলে যেন না, আওয়ামী লীগ সরকারই দিয়েছে। আর দিয়েছে বলে আজকে বহু লোকের চাকরি, বহু লোকের গুরুত্ব। আর সবচেয়ে মজা হলে আমার হাতে আমি দিলাম, আর সেখানে বসে বসে আপনিও কিভাবে সমালোচনা করে পেঁচায় পেঁচায় আমাদের সব জায়গায় আমাদের দোষ দোকান ও তো মাঝে মাঝে একটু দেখি, তো সবারটাই দেখি। আবার খালেদাজের অপকর্ম ঢাকা সেটাও দেখি। যখন আমি যেদিন উন্নয়নের কাজ উদ্বোধন করলাম সেটা গুরুত্ব পেল না, আর যে এতদিন ধরে মানুষ খুন করলো তার ছবি বড় বড় করে পত্রিকায়, তার ছবি সব টেলিভিশনে, এটা এটাই বা কি ধরনের সাংবাদিকতা আমাকে একটু বুঝিয়ে বলবেন? তার মানে মানুষ যে খুন করবে, দুর্নীতি করে মেলা টাকা বানাবে, মানুষের অর্থ সম্পদ লুট করবে, মানুষকে বিধবা বন্ধের বিধবা করবে, মায়ের বুক খালি করবে, সন্তানকে পিতৃহারা করবে, পিতাকে সন্তান হারা করবে, মাকে সন্তান হারা করবে, তাকেই আপনারা খুব পাবলিসিটি দেবেন, তাই না? দেখিয়েছেন ছবি? দেখার নেই, কেন দেখার নাই বলেন? এই যে উনি ওনার নিজের প্রাইভেট সিকিউরিটি ফোর্স, তারা কিন্তু অস্ত্র ব্যবহার করছে, অস্ত্র হাতে, এই ছবি দেখাননি তো? এই যে ছেলেটা গাড়ির চাকার নিচে পড়া, সেই ছবি কোনো কয়টা পত্রিকা দেখে দেখার নাই? দেখেছেন কি এই মানুষ চাপা দেবার পর যখন মানুষের রুদ্ররস আক্রমণ করেছে, তখন সেই ছবি দেখিয়ে দেখিয়ে সেখানে গোল করে করে কে ছাত্রলীগের কমক, কে যুবলীগের অমক, কে কি, সেই নামগুলি দিয়েছেন। পেট্রোল বোমা মারছে, গাড়ি আগুন দিচ্ছে, আগুন পোড়াচ্ছে খালেদা জিয়ার নির্দেশে, সেই ছবি যখন এসছে তখন ওখানে যে বিএনপির নেতা বা জামাত শিবিরের নেতা, ওটাকে কিন্তু কোনোদিন দেখি নাই যে আপনারা কেউ লাল কালি দিয়ে দাগ দিয়ে বলছেন যে এটা বিএনপির, এটা জামাতের বা এটা শিবিরের, তা কিন্তু বলেন নাই। আপনারা বিচার করতে চাচ্ছেন, বিচার চাচ্ছেন, কিন্তু আপনারা কি একজন ওভাবে দেখিয়ে দিয়েছেন? কোনো পত্রিকা দেখার নাই কেন? কেন আমার এটা প্রশ্ন, কেন? যে এই এই ঘটনার পরে যদি কেউ আক্রমণ করে আপনি কিভাবে দোষ দেবেন? বাংলাদেশে এমনি একটা অ্যাক্সিডেন্ট করলে সবাই তো হাটুরে কিলকিলায় না, তো সেটা তো দেখা নেই। এখানে তার সিকিউরিটি ফোর্স অস্ত্র হাতে, তারিখ 20 এপ্রিল 2015, কারণ বাজার এলাকায় পিস্তল হাতে সিএসএফ সদস্য সাধারণ মানুষের উপর গুলি চালায়। কয়টা পত্রিকা লিখেছেন আমাকে বলতে পারেন? জবাব দিতে পারবেন? দেশবাসীর কাছে জবাব দেন। এই যে তার সিকিউরিটি ফোর্সে গুলি চালালো সাধারণ মানুষের উপরে, তাদের অপরাধ কি? বিএনপি যখন মানে এই হরতাল অবরোধ ডেকেছে, কারা ক্ষতিগ্রস্ত? এদেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী, দোকানদার, তারা ক্ষতিগ্রস্ত। হরতালের কারণে তারা ব্যবসা বাণিজ্য করতে পারেনি, হরতালের কারণে তারা বাইরে বেরোতে পারেনি, হরতালের কারণে তাদের ব্যবসা মন্দা গেছে। স্বাভাবিকভাবে মানুষ যখন ক্ষুব্ধ হবে বা যাদের আপনজন পুড়ে মারা গেছে, তারা যদি কালো পতাকা নিয়ে দাঁড়ায়, তা তো কিচ্ছু করেনি, কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছে। কালো পতাকা নিয়ে দাঁড়ালো কেন? তার সেই সিকিউরিটি ফোর্স যে কলার ধরে টেনে রাস্তায় ফেলে যখন মারছে, তখন অন্য মানুষে কি করবে? বসে থাকবে? বসে থাকবে? কেউ কি লিখেছেন সে কথাটা? অনেক পত্রিকা তো তা লেখেনি নাই। এই যে 21 এপ্রিল ফকিরিয়াপুর এলাকা, এই ফকিরিয়াপুর এলাকায় যখন যায় সে, আপনি দেখেন এখানে শর্ট গান হাতে তার বাহিনী, এত ছবি আপনারা উঠান, এত কিছু দেখান, টক শো পাগল করে ফেলেন, কই এটা দেখাতে পারেননি কেন? মানুষের সাথে এই অবিচারটা কেন করছেন? কাকে? খালেদা জিয়ার অপকর্মগুলি বাঁচাতে? আপনি দেখেন ইলেকশনের আয় কতগুলি রুলস আছে, নিয়ম আছে, সেটা আমার মনে হয় সবাই ভালো করেই জানেন। উনি কি তার একটাও মেনেছেন? মানেন নাই। যেখানে ইলেকশন নিয়মে আছে, আপনি আসেন সিটি নির্বাচন আচরণ বিধিমালা অনুচ্ছেদ 6-1 খ, জনগণের চলাচল বিঘ্ন সৃষ্টি করিতে পারে এরূপ কোনো সড়কে
প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি পথসভা করিতে পারিবে না, স্পষ্ট লেখা আছে। অনুচ্ছেদ ছয়ের চারের খ, যানবাহন সহকারে মিছিল বা কোনোরূপ শো ডাউন করা যাবে না, এটা সিটি নির্বাচন আচরণ বিধিমালা। এই বিধিমালা খালেদা জিয়া ভঙ্গ করে যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, আপনারা পত্রিকা কখনো কি এই বিধিমালাটা যে তিনি ভঙ্গ করেছেন এই কথাটা তুলে ধরেছেন? তুলে ধরেন নাই। 193 খানা মোটর সাইকেল নিয়ে এবং কত 96টা মাইক্রোবাস নিয়ে উনি আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, নির্বাচন আইন ভঙ্গ করেছে। তা নির্বাচন আইন কি খালি সাধারণ মানুষের জন্য, খালেদা জিয়ার জন্য না? তারপরে আপনারা কি করলেন তখন বলেন? না, আপনারা কেউ এটা নিয়ে কোনো কথা বলেনও নাই, কোনোদিন কেউ প্রতিবাদ করে কোনো একটা পত্রিকাও লেখেননি, এটা বাস্তবতা। কারণ একবারে প্রচারণা চালানোর জন্য কোথায় কোথায় গেছে আপনি দেখেন, নিরীহ মানুষের উপর 6 রাউন্ড গুলি করেছে 20 তারিখ, এটা ছিল হ্যাঁ 20 এপ্রিল, তার গাড়ির বহরে প্রায় 400 নেতাকর্মী, 63টা গাড়ি, 30টি হোন্ডা সহ কারণ বাজার রাজারবাগ উত্তর ও দক্ষিণ শাহজাহানপুর রামপুরা মালিবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছে। কারণবাজার এলাকায় কিছু লোক কালো পতাকা নিয়ে দাঁড়ানো, তাদের উপর আক্রমণ, ওই প্ল্যাকার্ড দেখালো কেন? সেই জন্য তাদের ক্যাডাররা যেয়ে ওদের উপরে ঢিল ছড়ে আক্রমণ করে এবং কলার টেনে নিয়ে এসে মারে। এরপরে সেখানে পাবলিকও নেমে আসে, তো পাবলিক এসে খালেদা জিয়ার গাড়ি ভাঙলো, সেটার জন্য একেবারে সহানুভূতিতে মরে যান। আর এই যে প্রায় হাজার হাজার গাড়ি পোড়ালো, সাধারণ মানুষ একটা ব্যাংকে ঋণ নিয়ে গাড়ি কিনেছে, বাচ্চাটাকে স্কুলে আনতে গেছে, এসে দেখে গাড়িটা পুড়ে গেছে, খালেদা জিয়ার নির্দেশে পোড়ানো হয়েছে, তো সেই জন্য সিম্পাথি কতটুকু? আর তার এত বিশাল বিশাল গাড়ির বহর এত কিছু আসলো কোত্থেকে? এবং সেখানে তারা সাধারণ মানুষের উপরে যে আক্রমণ করে তাদেরকে আহত করছে, কজন গেছেন যে আহতদের দেখতে? একটা ছবিও দেখিয়েছেন আহতদের? কোনো টেলিভিশন চ্যানেল গেছেন? যারা খালেদা জিয়ার এই বহরের দ্বারা আক্রান্ত হয়ে আহত হয়ে পা ভেঙে হাসপাতালে কেউ যান নাই, কেউ যান নাই, যাই না, বাংলাদেশের একটা অদ্ভুত ব্যাপার আমি দেখি। ছাত্রলীগ আক্রমণ করে ছবি দেখান, কিন্তু ছাত্রলীগের উপর দিয়ে যে আহত করে পা ভেঙে দিল সেটা আর কেউ দেখালেন না, সেটা কেউ বললেন না। এবং সত্যিকার কে কোন দল কয় না